শুক্রবার সকাল থেকে বরানগর উত্তর পূর্ব মণ্ডলের সভাপতি রঘুনাথ মণ্ডলের উদ্যোগে ডানলপ থেকে বরানগর জুড়ে চলে স্বচ্ছ ভারত অভিযান। 1 অক্টোবর থেকে মোদিজি যে প্লাস্টিক আবর্জনা বর্জন করার কথা বলেছিলেন, যে নির্দেশ দিয়েছিলেন প্লাস্টিক দূরীকরণের কথা, প্লাস্টিক ব্যবহার বন্ধ করার কথা, সেইটাকে সফল করতে এবার তারই জন্মদিনকে কেন্দ্র করে বরানগর উত্তর পূর্ব মণ্ডলের পক্ষ থেকে রাস্তাঘাটের প্লাস্টিক আবর্জনা দূর করার উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 69তম জন্মদিবস উপলক্ষে এই কর্মসূচির মধ্যে দিয়ে বর্জ্য পদার্থহীন এক স্বচ্ছ সমাজ গড়ার পরিকল্পনা নেওয়া হয়। 7 দিন ধরে চলে এই কর্মসূচি। নরেন্দ্র মোদীর যে কর্মযোগ্য যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তাই স্বচ্ছতাই সেবা মোদীজির জন্মদিন উপলক্ষে 14 সেপ্টেম্বর থেকে আজ তার অন্তিম দিন 20 তারিখ অবধি আমরা এই কর্মসূচি পালন করছি। আমার বরানগর মণ্ডলে 2 দিন ধরে আমরা প্রোগ্রাম চলছে এবং তার আজকে অন্তিম দিন। তাই মানুষের সেবা যাতে আমরা সুস্থতা করতে পারি, মোদীজি পথ দেখাচ্ছেন শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্ব, এবং বাংলার বুকে আজকে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এই বাংলার যে দ্বিচারিততা, বৈষম্যমূলক আচরণ এই বাংলাকে কুলুষিত করছে, এবং এই বাংলার মুখ্যমন্ত্রী আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি উপভোগ করছেন। আজকে বাংলার সমাজ ব্যবস্থা থেকে উন্নয়ন ব্যবস্থা সমস্ত পরিকাঠামো ভেঙে গেছে, যেখানে দাঁড়িয়ে আজকে আমাদের ভাবতে অভাব লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কী করে বসে আছে। বিভিন্ন দিক থেকে বিভিন্ন ইস্যু চলে আসছে। তাই আমরা বলছি, এই পশ্চিমবঙ্গ যেখানে আমরা বলতাম বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্ক টুমোরো, সেই বাংলা আজকে কোথায় পিছিয়ে গেছে। এই বাংলা স্বামী বিবেকানন্দ থেকে রামকৃষ্ণ পরমহংসদেব, রাজা রামমোহন রায়, কবিগুরু রবীন্দ্রনাথ নজরুল, সকলের বাংলা। সেই বাংলার সংস্কৃতি পরম্পরাকে যাতে আমরা ফিরে পাই, তার জন্য ওই নরেন্দ্র মোদীকে আমরা সহযোগিতা করব যে এই বাংলায় আমরা আছি, বাংলা কোথায় যাব, এই বাংলাকে ফিরিয়ে দিন। তার জন্মদিন উপলক্ষে আমাদের কর্মসূচি স্বচ্ছতাই সেবা সারা ভারতবর্ষ তথা বিশ্বতে চলছে। তাদের এই কর্মসূচিতে সামিল হন বরানগর ব্রহ্মময়ী কালীবাড়ির মহারাজ পরমানন্দজিও। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 69তম জন্মদিন উপলক্ষে যে সেবা সপ্তাহ পালন হচ্ছে, তার মূল স্পিরিট হলো স্বচ্ছতাই সেবা। আমরা যদি দেহে মনে এবং পরিবেশগতভাবে স্বচ্ছ না হতে পারি, তাহলে আমাদের জীবন ব্যর্থ এবং মনুষ্য সমাজ ক্রমশ কিন্তু ক্লীন্ন হয়ে যাবে। কারণ একটা কথা আছে, চলতি কথা, ক্লিননেস ইজ দ্য নেক্সট টু দি গডলিনেস। 17ই ফেব্রুয়ারি সেপ্টেম্বর আমাদের মোদীজির জন্মদিন ছিল এবং 14 তারিখ থেকে আমাদের এই স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে। আজকে আমাদের অন্তিম দিন এবং আমরা এই অন্তিম দিনটা আজকে করেছি কার্য নিজেদের নিয়ম অনুসারে, কিন্তু আমরা এই স্বচ্ছতা আমরা চালিয়ে যাব এবং করাতেই থাকবো। এবং আজকে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির যে পশ্চিমবাংলাকে উনি মুক্ত করেছেন, এই ওনার স্বপ্নটাকে মোদীজি আজকে সার্থক করছেন। আমাদের এই ভারতবর্ষ আজকে শ্রেষ্ঠ আসন পেতে চলেছে এবং মোদীজির যে স্বপ্ন আজকে আমরা পূরণ করব। আমরা সমস্ত কার্যকর্তা যারা আছি তারা সবাই মিলে এই স্বচ্ছ ভারত অভিযান চালিয়ে যাব। আজকেই আমাদের শেষ অন্তিম দিন হলেও আমরা এটাকে স্বচ্ছ ভারত স্বচ্ছ পশ্চিমবাংলা মুক্ত ভারত করে তুলব। এই মিছিলে বহু স্থানীয় এলাকাবাসীও যোগদান করেন, সকলেই যাতায়াতে রাস্তা পরিষ্কারের কাজে নিজেদের নিমজ্জিত করেন। কর্মসূচির মধ্যে দিয়ে স্বচ্ছতাই সেবা এই অঙ্গীকারও করেন সকলে। সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক কথা।